অল বেঙ্গল তৃণমূল পিএইচই কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়নের প্রথম জেলা সম্মেলন বহরমপুরে রবিবার ঋত্বিক সদনে আয়োজিত এই সম্মেলনে সমকাজে সমবেতন সহ সংগঠনের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হয়। আনন্দ দেওয়ার জন্য ছোট্ট একটু নাটক, ছোট্ট একটি নাটক হুগলি জেলা থেকে বিজয় বন্দ্যোপাধ্যায় মহাশয়, ওনার স্ত্রী চন্দ্রাই বন্দ্যোপাধ্যায় দুজনে আপনারা ধৈর্য ধরে নাটকটি শুনবেন। আমাদের জীবন যাত্রার কথা সেটাকে কেন্দ্র করে আমরা ছোট নাটক করতে গেলে তার অনেক আনুষঙ্গিক ব্যাপার থাকে, সেগুলোকে উপেক্ষা করি চেষ্টা করছি আপনি নাটক আপনাদের সামনে উপস্থাপন শুনে জলের অপর নাম জীবন, আপনারা সকলেই জানেন। এই জলটা আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এবং কোনো কোনো জায়গায় রাতও হয়ে যায়, মানে 8 ঘন্টার বেশি কোনো শ্রমিক কাজ করতে পারে না, এটা আমাদের মে দিবসে উপলক্ষে আমরা পালন করি। কিন্তু খুব দুঃখের সাথে জানাই, আমাদের এই কাজ করাতে গিয়ে আমরা কিন্তু কোনো সময় 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা দেখি না। ইভেন আমাদের কোনো ছুটি নেই, আমরা 365 দিনই ডিউটি করি, অথচ আমাদের বেতন এখানে যেরকম পিএইচইতে যারা পার্মানেন্ট অপারেটর আছে তাদের মাইনে 30,000 টাকার উপরে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।